হ্যালো এভরিওয়ান, স্মার্ট লার্নিং ক্লাসে তোমাদের সকলকে স্বাগত। আজকে আমরা করব ক্লাস ওয়ানের মডেল অ্যাক্টিভিটি টাস্ক। তো 2021 সালের সেপ্টেম্বর মাসে এটা নতুন মডেল অ্যাক্টিভিটি টাস্ক, এটা হচ্ছে পার্ট 6। তো আমি একটি ভিডিওতে পুরো সম্পূর্ণ ক্লাস ওয়ানের যতগুলো মডেল অ্যাক্টিভিটি টাস্ক আছে সম্পূর্ণটা করে দেবো। তো তোমাদের দেখো কোন কোন কোনগুলো আমি এখন করিয়ে দেবো। তো দেখো, সংযোগ স্থাপনের সক্ষমতা, তারপরে সমন্বয় স্থাপনের সক্ষমতা, সমস্যা সমাধানে অ্যান্ড মানসিক ও শারীরিক সমন্বয় সাধন, আর হচ্ছে স্বাস্থ্য ও শারীরবিদ্যা। তো এটা শারীরিক শিক্ষা, এটা আমি পুরোটা করিয়ে দেবো। তো দেখে নাও আমাদের অ্যান্সারগুলো। তো প্রথমে দেখো কি আছে দেওয়া আছে, কি 1 নম্বর প্রশ্ন এখানে দেওয়া রয়েছে যে আজ বুধবার ছুটি, নুটু তাই খুব খুশি, সেও যাবে কুলবনে, কিছু মুড়ি নেব আর নুন, চড়ি ভাতি হবে, ঝুড়ি নিতে হবে, তাতে কুল ভরে নিয়ে বাড়ি যাব, উমা খুশি হবে, উষা খুশি হবে। তো প্রথম প্রশ্ন কি আছে, প্রথম প্রশ্ন এখানে দেওয়া আছে নুটু খুব খুশি কেন। তো একটু তাড়াতাড়ি করছি, নাহলে ভিডিও লেন্দি হয়ে যাবে। নুটু খুব খুশি কারণ আজ বুধবার ছুটি এবং সে কুলবনে যাবে। তারপরে প্রশ্ন দেখো কি আছে, কুলবনে যাবে কেন। তো এটা উত্তর হয়ে যাবে কুলবনে আজ চড়ি ভাতি হবে। কোথা থেকে পেয়েছি দেখে নাও এটা। তারপরে দেখো কি কি জিনিস নিয়ে যাবে, কিছু মুড়ি, নুন এবং ঝুড়ি নিয়ে যাবে। তারপরে প্রশ্ন কি আছে, উমা আর উষা কি দেখে খুশি হবে, ঝুড়ি ভর্তি কুল দেখে উমা আর উষা খুশি হবে। 2 নম্বরে চলে যাব, 2 নম্বরে দেখো কি আছে, 2 নম্বরের এখানে হচ্ছে দেওয়া আছে, পড়তে বলা হয়েছে এটা, রিড দ্য ফলোয়িং, উই সিট অ্যারাউন্ড দ্য টেবিল, তোমরা যে টেবিলে চারিদিকে বসে আছি, মাদার, ফাদার অ্যান্ড মি, গ্র্যান্ড প্যারেন্টস আর হিয়ার অ্যাজ ওয়েল, উই অল ইট মেয়ারলি। তো আমরা খুব আনন্দে খাচ্ছি, মেয়ারলি খাচ্ছি। তো এখানে কি হবে, এখানে দেখো কী দেওয়া আছে, শি ইজ মাই, শি কার ক্ষেত্রে বলা হয়, মেয়েদের ক্ষেত্রে শি বলা হয়। তো এখানে দেখতে পাচ্ছ একমাত্র মাদার, মাদারের ক্ষেত্রে এখানে শি হবে। তো এখানে যেটা লিখতে হবে তোমাকে, এখানে লিখতে হবে মাদার। আচ্ছা, শি মানে হচ্ছে সে। তাহলে তারপরেটা কি আছে, হি ইজ মাই, হি মানেও সে, তাহলে হি ইজ মাই কি হয়ে যাবে, ফাদার হয়ে যাবে। তাহলে এখানটায় তোমরা লিখে দাও ফাদার, ফাদার কথাটা এখানে লিখে দাও। আচ্ছা, তারপরেটাই কি লিখবে, তারপরেটা দেখো এখানে কি আছে, প্যারেন্টস অফ মাই প্যারেন্টস আর মাই। তো প্যারেন্টস মানে কি, আমার বাবা মাকে বলা হচ্ছে, মানে তোমার বাবা মাকে হচ্ছে তোমার প্যারেন্টস, তোমার বাবা মার বাবা মা হচ্ছে তার প্যারেন্টস। তাহলে তার, তোমার বাবা মার বাবা মা তোমার কি হয়, গ্র্যান্ড প্যারেন্টস মানে কি ঠাকুরদা ঠাকুরমা। তাহলে এখানে কোনটা উত্তর হয়ে যাবে, এখানে উত্তর হয়ে যাবে এইটা, গ্র্যান্ড প্যারেন্টস। ঠিক আছে, গ্র্যান্ড প্যারেন্টস হয়ে যাবে উত্তর। আচ্ছা, তারপরে দেখো উই ইট, উই ইট কি হয়ে যাবে, উই ইট মেয়ারলি, উই ইট মেয়ারলি, এটা এখানে লিখে দাও। তারপরে দেখো, তারপরে এখানে কি আছে, 3 নম্বরে কি আছে, দেখো একটা এরকম দাগ আছে, একটা এরকম দাগ আছে। কি হয়, এই যে যেদিকে হাঁ করে থাকে, যেদিকে বড়, এই যে যেদিকে বড় আছে সেদিকে বড় সংখ্যা বসে। তাহলে এখানে দেখো, এখানে কি আছে, প্রথমে 6 আর 2, কোনটা বড়, 6 বড়, তাহলে 6-এর দিকে হাঁ হবে। তারপরে কি আছে, 3 আর 8, কোনটা বড়, 8-এর দিকে হাঁ হবে। 7 আর 9, কোনটা বড়, 9-এর দিকে হাঁ হবে। 5 আর 1, কোনটা বড়, 5-এর দিকে হাঁ হবে। তারপরে দেখো 1, 10, 3, 13, তাহলে এখানে বসে যাবে 1, এখানে বসে যাবে 3, এখানে 15, 1, 10, 5, তাহলে এখানে 1, এখানে 5। ওকে, 1, 10, 2, তাহলে এখানে 1, এখানে হচ্ছে 2, 1, 10, 7, তাহলে এখানে 1, এখানে 7। পরটাতে চলে যাচ্ছি, পরটাতে দেখো কি আছে, এখানে পরটাতে এখানে বলা আছে যে ক থেকে খ, ক ও খ থেকে কথা মিলিয়ে লেখো। তো আমাদের এখানে কি হবে, বল কি হয়ে যাবে, খেলি। তাহলে আমাদের এখানে প্রথমটা কি হয়ে যাবে, বল খেলি। বল খেলি হয়ে যাবে। তারপর কি আছে, পাতা, তাহলে কি হয়ে যাবে, পাতা নড়ে,
তারপরটা কি আছে জামা, তাহলে এখানে কি হয়ে যাবে জামা পরি, ঠিক আছে, পাখি ওড়ে, এখানে লিখছি পাখি ওড়ে হয়ে যাবে, ঠিক আছে। লাস্ট এটা আছে ফল, ফল কি হয়ে যাবে, ফল পরে হয়ে যাবে, তাহলে ফল গাছ থেকে পড়ে। আচ্ছা পরেরটাতে চলে যাচ্ছি, দেখো 2 নম্বরে কি আছে, 2 নম্বরে এখানে কতগুলো জিনিসের নাম দেওয়া আছে, এখানে রঙের নাম দেওয়া আছে, মেলাতে হবে। তো এখানে 1, 2, 3, 4 রয়েছে, আমি সেরকম এই পাশে নাম্বার দেবো। ক্যারট মানে কি গাজর, গাজর কি হয় অরেঞ্জ কালারের হয়, তাহলে এখানে আমাদের 1 হয়ে যাবে। ব্রিঞ্জল মানে কি বেগুন, বেগুন এখানটায় বেগুন হয় কি বেগুনি কালার, ভায়োলেট মানে বেগুনি, তাহলে এখানে হচ্ছে 2 হয়ে যাবে। তারপরে ব্রিঞ্জল হয়ে গেল, তারপর আমাদের পটাটো, পটাটো আমাদের কি হয়ে যাবে ব্রাউন হয়ে যাবে, তাহলে এখানে 3 হয়ে যাবে, ঠিক আছে। আমি 1, 2, 3 করে দিচ্ছি, তোমরা তাহলে ভালো করে বুঝতে পারবে, ঠিক আছে। আমি 1, 2, 3, 4 লিখে দিই পাশে। আচ্ছা এখানে আমাদের এটা 1, এটা আমাদের 2, এটা আমাদের 3, আর এটা আমাদের 4। টমেটো কি হয় লাল হয়। আচ্ছা তারপর একটা দেখো, তারপরে এখানে কি দেওয়া আছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ সিমিলার সাউন্ড উইথ, দেখো এখানে প্রথমে ব্যাংক আছে, ব্যাংকের সাথে এখানে কি হবে ট্যাঙ্ক হবে আর স্যাংক হবে, তো আমি সেটা লিখে দিচ্ছি এখানে পাশে, আমি এখানে লিখছি এখানে হচ্ছে স্যাংক। আচ্ছা ছোট হাতের, ওকে স্যাংক, যেরকম লেখা আছে সেরকম লেখো, হ্যাঁ স্যাংক। তারপরে হচ্ছে ট্যাঙ্কে টিটা বড় হাতে দিলাম, ট্যাঙ্ক। সিঙ্ক, সিঙ্ক এখানে কি হয়ে যাবে পিঙ্ক, আর হচ্ছে উইঙ্ক, তাহলে এটা হয়ে যাবে পিঙ্ক আর কি উইঙ্ক। বুন, বুন কি হয়ে যাবে, বুন হয়ে যাবে হচ্ছে মুন আর হচ্ছে সুন। আমি এখানে দুটো পাশাপাশি লিখছি বলে কমা দিয়ে লিখছি, তোমরা এখানে একটা এখানে একটা লিখবে। বোট কি হয়ে যাবে, বোট একটা কি লিখবে, যে দুটো পড়ে আছে, যেটা পড়ে আছে কোট, আর কিছু নেই। বোটটা আমাদের কি লিখতে হবে, বোটের পাশে আমাদের লিখতে হবে কি কোট। CO AT, কোট। আচ্ছা পরেরটাতে চলে যাচ্ছি, দেখো এখানে কি আছে, দুটো বল আছে প্রথমে, তারপরে দুটো বল, তারপরে একটা, এখানে 4টে, এখানে একটা, এখানে 5টা আছে, তো এভাবে লিখতে হবে। এটা আমি ছোট করে দিচ্ছি, নাহলে পুরোটা লেখা সম্ভব না। তো এখানটায় প্রথমে কি করতে হবে, দেখো এখানে 2 আছে, প্রথমে এখানটায় 2 লিখে দিচ্ছি আমি এখানে, ওকে এখানে 2, এখানে 2, এখানে হচ্ছে তোমার 2, 2, এখানে কটা কটা দাগ হবে, এখানে 4টে দাগ হবে, চারটে দাগ হবে, তোমরা খুব সুন্দর করে ভালোভাবে লিখবে। তা এখানে হচ্ছে 4 লিখে দিচ্ছি, এখানে দুটোর ক্ষেত্রে কি হয়ে যাবে 5 বসে যাবে, এখানে কি হয়ে যাবে 2 হবে, এখানে 2 হবে। আমি অ্যাকচুয়ালি ছোট করে নিয়েছি, ওই জন্য লিখতে অসুবিধা হচ্ছে, এখানে 4, না হলে পুরোটা তোমরা দেখতে পারবে না, 4, এখানটায় 1, পরের খোপে বসবে 1 এবং লাস্টেরটাতে বসবে 5। আচ্ছা এখানটায় হচ্ছে, এখানে হচ্ছে এই বক্সটায় প্রথমে কি আছে 4 আছে, তাহলে এখানে আমাদের 4 বসবে, এখানে 1 বসবে, এখানে বসে গেল আমাদের 5, আমি বাইরে লিখলাম, তারপরে এখানে 0 বসাতে হবে, এখানে 0 বসবে আর এখানে হয়ে যাবে 5।
তো এটা শূন্য। হ্যাঁ, কারণ এখানে দেখো 5 তো হয়ে গেছে আর সব থেকে বড় 5ই রয়েছে, তাহলে এখানে শূন্য হয়ে যাবে। তো আশা করি সবগুলো তোমরা করে নিয়েছো। চলো এবার পরেরটাতে যাই, এটা এবার জুম করে নিই। তো এখানে এটা কি হয়ে যাবে, উল্টো পাল্টা করে লেখা আছে। তো এখানে এটা প্রথমটা কি হয়ে যাবে, পটল, প্রথমটা হয়ে যাবে পটল, তারপরেরটা হয়ে যাবে বেগুন। আচ্ছা, তারপরেরটা হয়ে যাবে করলা, তারপরেরটা হয়ে যাবে গাজর। আচ্ছা, এবার দেখো এখানে কিছু পাখিদের নাম লিখতে হবে। বকম বকম করে ডাকে কে, পায়রা, প্রথমটা হয়ে যাবে পায়রা। আচ্ছা, বাড়ি ঘুলঘুলিতে বাসা করে, এখানে এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে চড়ুই পাখি, চড়ুই পাখি, ঠিক আছে। আচ্ছা, তারপরে ঝাড়ুদার পাখি বলে চেনে কে, এটা কি হয়ে যাবে, এটা হয়ে যাবে কাক। তারপরে তারপরে হচ্ছে গাছের কুড়ির ভেতরে খাবার খোঁজে, এটা হচ্ছে কাঠঠোকরা। মাথায় ঝুঁটি, বড় লেজ, ভারতের জাতীয় পাখি। তো এটা আমাদের হয়ে যাবে ময়ূর। তো এগারোটা হয়ে গেল সবগুলো, পরেরটাতে যাই। চলো, কি দেওয়া আছে এখানে, এখানে দেওয়া আছে যে হুইচ ওয়ান অফ দিস ইউ ডোন্ট সি ইন স্কুল। তো এর মধ্যে কোনটা তুমি স্কুলে দেখতে পাও না। তো প্রথমে দেখো কি আছে, বেঞ্চ, যেটা তুমি স্কুলে দেখতে পাও। তারপরে আছে চক দেখতে পাও, ব্ল্যাকবোর্ড দেখতে পাও, বেড দেখতে পাও না। তাহলে এখানে উত্তর কি হয়ে যাবে, বেড। তারপরে কি আছে, হুইচ ওয়ান অফ দিস ইউ ডু নট সি ইন হাউস। তো এখানে দেখো কি দেখতে পাই না হাউসে আমরা, হাউসে আমরা ব্ল্যাকবোর্ড দেখতে পাই না, বাদ বাকিগুলো দেখতে পাই, ফ্যান দেখতে পাই, টেবিল দেখতে পাই, বেড মানে বিছানা তো বাড়িতে দেখতেই পাই, তো ব্ল্যাকবোর্ড আমরা বাড়িতে দেখতে পাই না। তারপরে কি আছে, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ ফ্লাওয়ার। তো দেখো রোজ মানে গোলাপ, লোটাস মানে পদ্ম, সান মানে সূর্য, সূর্য তো ফ্লাওয়ার হতে পারে না, ডালিয়া মানেও ফ্লাওয়ার, তো এটা হয়ে যাবে সি। তারপরে কি আছে, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ ফ্রুট, কোনটা ফল নয়। তো এখানে দেখো অ্যাপেল, অরেঞ্জ, ক্যারোট, ম্যাঙ্গো। তো অ্যাপেল, অরেঞ্জ, ম্যাঙ্গো এগুলো ফল, কিন্তু গাজর একটা সবজির মধ্যে পড়ে। তারপরেটা দেখো কি আছে, হুইচ ওয়ান অফ দিস ইজ নট এ পার্ট অফ দ্য বার্ড। তো এখানে কি হয়ে যাবে, হর্ন হয়ে যাবে। হর্ন মানে কি, শিং, পাখিদের তো শিং থাকে না। আচ্ছা, তারপরে দেখো কি আছে, তারপরে অঙ্ক আছে, তো চলো দেখো এগুলো করে নাও। কি আছে, একটা গাছে 5টা পাখি বসেছিল, পরে আরও 4টে পাখি এসে বসলো, মোট কটা পাখি এসে বসে আছে। তাহলে মোট হচ্ছে কটা হবে, 5 যোগ 4 সমান সমান 9টি পাখি, 9টি পাখি বসে আছে। পরেরটা দেখো কি আছে, পরেরটা এখানে দেওয়া আছে যে দোকানদারের একটা ঝুড়িতে 8টা আম ছিল, দু আর একটা ঝুড়িতে 2টো আম ছিল, মোট কটা আম হলো, মোট হচ্ছে 8 যোগ 2 সমান সমান 10টি। তারপরে দেখো কি আছে, নদীর তীরে 7 জন লোক দাঁড়িয়ে ছিল, একটা নৌকা এলো, নৌকাতে 3 জন ছিল, মোট কতজন লোক হলো, 7 যোগ 3 সমান সমান 10 জন। তারপরে দেখো ঘরটা, ঘ এখানে কি দেওয়া আছে, সুমিতা দোকান থেকে 4টে কলা কিনে আনলো, এদিকে তার বাবা দোকান থেকে 6টা কলা কিনে আনলো, তাহলে মোট কটা কলা হলো, মোট কলা হচ্ছে 4 যোগ 6 সমান সমান 10টি। আচ্ছা, পরেরটা দেখে নিই, পরে দেখো কি আছে, পরেরটা তোমাদের তোমাদের জন্য এটা। তো এখানে কি আছে, ভোরবেলার একটা ছবি আঁকতে বলেছে, তো সূর্য আঁকবে, রেড কালারের সূর্য এঁকে দেবে, তো রেড কালারের একটা সান ড্র করে নেবে, ঠিক আছে, সান এখানে সান রে করে দেবে, কতগুলো হচ্ছে স্কাই করে দেবে, তো পাখি পাখি উঠছে করে দেবে, কিছু পাখি উড়ে যাচ্ছে সেরকম করে দেবে, তো এরকমভাবে খুব সুন্দর করে ছবি আঁকবে, আমি জানি তোমরা পারবে এটা। আর তারপর ভোরবেলার উপরে 2টো লাইন লিখতে বল, লাইন লিখবে যে ভোরবেলায় সূর্য
পূর্ব দিকে ওঠে, সূর্যের রং তখন লাল হয়, এটসেট্রা এটসেট্রা অনেক কিছু লিখতে পারবে। তারপরে এখানে কি আছে দেখো, ড্র দ্য পিকচার অফ এ বার্ড, একটা পাখির ছবি আঁকো। টিয়া পাখির ছবি আঁকতে পারো, ছবিটা রং করতে হবে খুব সুন্দর করে, টিয়া পাখি বলছে ওই জন্য খুব সুন্দর রং করা যাবে। রাইট ওয়ান সেন্টেন্স অ্যাবাউট দ্য বার্ড, তো সেই পাখিটা সম্বন্ধে, টিয়া পাখি সম্বন্ধে অনেক কিছু লিখতে পারবে তোমরা। এবার এই যে এইটা, এই ছবিটা, এই ছবিটাতে কী করতে হবে তোমাকে, একটু খুঁজে খুঁজে বের করো। এই যে প্রথমে এই যে বক্সটা আছে, এই বক্স মানে এই আয়তক্ষেত্রটা কতগুলো আছে এখানে আমি, আর এই যে বল আছে, বল কতগুলো আছে আমি এটা খুঁজে দিই, একটা খুঁজে দিই তোমরা পারবে। দেখো এখানে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, ঠিক আছে, ছটা, এখানে একটা, সাতটা, তাহলে মোট কটা আছে, সাতটা গোল আছে, ঠিক আছে। তাহলে এখানটায় তোমাদের কী লিখতে হবে, সাত লিখতে হবে, এই জায়গাটায় তোমাদের সাত লিখতে হবে, তো এরকম করে সবগুলো খোঁজো পারবে। আচ্ছা পরেরটাতে দেখো, এখানে আর কিছু নেই, এবার আমি স্বাস্থ্যের ওটাতে চলে যাই। তো দেখো এখানে হচ্ছে জাস্ট টিক দিতে হবে তোমাদের, তো আমাদের বসা উচিত সোজা করে, সোজা হয়ে মেরুদণ্ড ও মাথা সোজা করে হাঁটতে হবে, খাওয়ার পরে আগে ও পরে সাবান দিয়ে হাত ধুতে হবে, যারা চলাফেরা করতে অসুবিধা হয় তাদের কি চেয়ার ব্যবহার করতে হবে, তাদের হুইল চেয়ার ব্যবহার করতে হবে। তারপরে হচ্ছে দৌড়ানোর সময় পায়ের পাতা ফেলে দৌড়াতে হবে, লাফানোর আগে দৌড়ে আসতে হবে, ঠিক আছে। পরেরটা দেখো, এবার কি বলেছে, এবার তো তোমাদের কাজ, এই যে ছবিটা আছে এই ছবিটা তোমাদের মনের মতো করে রং করো, আর এই যে এখানে লাইনটা আছে এই লাইনটা লেখো এখানে। তারপরে এই যে এখানে এটা আমি একটু দেখিয়ে দিচ্ছি, তো এটা দেখো, এটাকে বলা হচ্ছে ভুজঙ্গাসন, এটাকে বলছে সুখাসন, এটাকে বলছে ভিকাসন, আর এটাকে বলছে শবাসন। তো সবগুলো করে দিলাম, তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, কমেন্ট সেকশনে কমেন্ট করো, ভিডিওটাকে লাইক করো, বন্ধুদের সাথে শেয়ার করো, আর আমাদের চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো।